সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপির দুর্নীতির দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক আলোচনা সভায় একথা বলেন তিনি। সামনে আরও বিপর্যয় আসতে পারে, বাড়তে পারে আক্রমণ জানিয়ে সিনিয়র নেতারা বলেন এসব কাটিয়ে আন্দোলন সফল করা হবে। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। বিএনপির প্রতিষ্ঠাতা 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টানা 15 দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা। বিএনপি নেতারা বলেন বর্তমান সরকার সব গিলে খাচ্ছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে মানুষকে সচেতন করতে হবে। যেই বিপর্যয় আসুক সেই বিপর্যয় মোকাবেলা করতে হবে। এই যে ধীরে ধীরে আমাদের উপর শীতের যেমন আসছে, এর চেয়ে বড় আক্রমণ কিন্তু আমাদের উপর আসতে যাচ্ছে ধীরে ধীরে, আমরা কিন্তু বুঝতে পারছি না। বর্তমান স্বৈরাচারী সরকারকে আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অপসারিত করে এদেশের জনগণের সরকার ইনশাআল্লাহ পুনরায় কায়েম করব। বিএনপি মহাসচিব বলেন সরকার শুধু একজন দুইজন না, অসংখ্য দুর্নীতিবাজ তৈরি করেছেন যারা লুট করে খাচ্ছেন। আপনাদের রিজাইন করা উচিত এই কারণে, একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে, আপনারা ভুক্তভোগী হবেন না। এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, তারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, জনগণের ভয়ে সরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আপনারা যে এত কথা বলেন, জনগণ সিদ্ধান্ত নিক, তাদের ভোটের অধিকারটুকু নিশ্চিত করুন, সেই ব্যবস্থা করুন, সেটা আপনারা পারবেন না, সেটা নিরপেক্ষ সরকার করতে পারবে। প্রিয় বন্ধুগণ, তার সাথে কোনো দিনই করবে না, কারণ তারা জানে যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তারা 10% আসন পাবে না। গণতন্ত্র ফেরার আন্দোলনে সবাইকে জেগে ওঠার আহ্বান জানান বিএনপি নেতারা। ঝাঁপিয়ে পড়েছিল রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।